দুর্গাপূজার দিনগুলোতে এলাকাকে নেশামুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিল বিশালগড় থানা। এরই অঙ্গ হিসেবে সোমবার সন্ধ্যায় বিশালগড় থানার বিভিন্ন এলাকা অবৈধ মদ বিরোধী অভিযানে নামে বিশালগড় থানার পুলিশ। প্রথমে অভিযান চালায় বিশালগড় অফিস টিলাস্থিত নেশা কারবারি রামু সাহার জয়রাম টিফিন হাউস নামক রেস্টুরেন্টে। সেখানে দুটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ দেশি এবং বিলেতি মদ। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় রামু সাহা। দ্বিতীয় অভিযানটি চালানো হয় বিশালগড় টাউন গার্লস স্কুলের গলিতে। সেখানে একটি অবৈধ মদের ঠেকে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় তিন নেশাখোর যুবককে। আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন, কিছু কিছু জায়গায় ইলিগেলি দেশি এবং ফরেন দিকে কিছু মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমাদের থানার অফিসার, স্টাফ, এসপিও, উমেন কনস্টেবল সবাই মিলে জয়েন্টলি আমরা বিশালগড় বাজারের বিভিন্ন এলাকায় রেড করেছি এবং হিউজ কোয়ান্টিটি অফ কান্ট্রিমেন্ট লিগার অ্যান্ড ফরেন লিগার হ্যাজ বিন সিজড। কাউকে কি আটক করা হয়েছে? না, ওরা আসলে এগুলি কিছু বন্ধ ছিল, যার জন্য আমরা এটা অন্যভাবে এটা সিজ করতে হয়েছে, করা যায়নি। তবে আমাদের যারা অপত্য মদ্যপান করে তাদের